গল্পস্রোতে আজ আপনাদের পড়ে শোনাচ্ছি রবি ঠাকুরের একটি অসাধারণ ছোট গল্প সমাপ্তি। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করিয়া কলিকাতা হইতে দেশে ফিরিয়া আসিতেছেন। নদীটি ক্ষুদ্র, বর্ষাওন্তে প্রায় শুকাইয়া যায়। এখন শ্রাবণের শেষে জলে ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করিয়া চলিয়াছে। বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রৌদ্র দেখা দিয়াছে। নৌকায় আসীন অপূর্ব কৃষ্ণের মনের ভেতরকার একখানি ছবি যদি দেখিতে পাইতাম, তবে দেখিতাম সেখানেও এই যুবকের মানস নদী নববর্ষায় কূলে কূলে ভরিয়া আলোকে জল জল এবং বাতাসে ছল ছল করিয়া উঠিতেছে। নৌকা যথাস্থানে ঘাটে আসিয়া লাগিল। নদীতীর হইতে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের অন্তরাল দিয়া দেখা যাইতেছে। অপূর্বর আগমন সংবাদ বাড়ির কেহ জানিত না, সেই জন্য ঘাটে লোক আসে নাই। মাঝি বেগ লইতে উদ্যত হইলে অপূর্ব তাহাকে নিবারণ করিয়া নিজেই ব্যাগ হাতে লইয়া আনন্দভরে তাড়াতাড়ি নামিয়া পড়িল। নামিবামাত্র তীর ছিল পিছল, ব্যাগ সমুদ অপূর্ব কাদায় পড়িয়া গেল। যেমন পড়া অমনি কোথা হইতে এক সুমিষ্ট উচ্চকণ্ঠে তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হইয়া নিকটবর্তী অশ্বত্থ গাছের পাখিগুলিকে সচকিত করিয়া দিল। অপূর্ব অত্যন্ত লজ্জিত হইয়া তাড়াতাড়ি আত্মসংবরণ করিয়া চাহিয়া দেখিল। দেখিল তীরে মহাজনের নৌকা হইতে নতুন ইট রাশিকৃত করিয়া নামাইয়া রাখা হইয়াছে। তাহারই উপরে বসিয়া একটি মেয়ে হাস্যবেগে এখনই শতধা হইয়া যাইবে এমনই মনে হইতেছে। অপূর্ব চিনিতে পারিল তাহাদেরই নতুন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে ইহাদের বাড়ি ছিল। সেখানে নদীর ভাঙনে দেশ ত্যাগ করিয়া বছর দুই তিন হইল এই গ্রামে আসিয়া বাস করিতেছে। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনিতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহভরে ইহাকে পাগলি বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা ইহার উচ্ছৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত চিন্তিত শঙ্কান্বিত। গ্রামের যত ছেলেদের সহিতই ইহার খেলা, সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নাই। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়। বাপের আদরের মেয়ে কিনা, সেই জন্যই ইহার এতটা দুর্দান্ত প্রতাপ। এই সম্বন্ধে বন্ধুদের নিকট মৃন্ময়ীর মা স্বামীর বিরুদ্ধে সর্বদা অভিযোগ করিতে ছাড়িত না। অথচ বাপ ইহাকে ভালোবাসে। বাপ কাছে থাকিলে মৃন্ময়ীর চোখে অশ্রুবিন্দু তাহার অন্তরে বড়ই বাজিত। ইহাই মনে করিয়া প্রবাসী স্বামীকে স্মরণপূর্বক মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাইতে পারিত না। মৃন্ময়ী দেখিতে শ্যামবর্ণ, ছোট কুকড়া চুল পিঠ পর্যন্ত পড়িয়াছে, ঠিক যেন বালকের মতো মুখের ভাব। মস্ত মস্ত দুটি কালো চক্ষুতে না আছে লজ্জা, না আছে ভয়, না আছে হাবভাব লীলার লেশ মাত্র। শরীর দীর্ঘ, পরিপুষ্ট, সুস্থ সবল, কিন্তু তাহার বয়স অধিক কি অল্প সে প্রশ্ন কাহারও মনে উদয় হয় না। যদি হইত তবে এখনো অবিবাহিত আছে ইহা বলিয়া তাহার পিতামাতাকে নিন্দা করিত। গ্রামে বিদেশি জমিদারের নৌকা কালক্রমে যেদিন ঘাটে আসিয়া লাগে সেদিন গ্রামের লোকেরা সম্ভ্রমে শশব্যস্ত হইয়া ওঠে। ঘাটের মেয়েদের মুখরঙ্গ ভূমিতে অকস্মাৎ নাসাগ্র ভাগ পর্যন্ত যবনিকা পাতন হয়। কিন্তু মৃন্ময়ী কোথা হইতে একটা উলঙ্গ শিশুকে কুলে লইয়া কোকড়া চুলগুলো পিঠে দুলাইয়া ছুটিয়া ঘাটে আসিয়া উপস্থিত। যে দেশে বেদ নাই বিপদ নাই সে দেশের হরিণ শিশুর মতো নির্ভোগ কৌতূহলে দাঁড়াইয়া চাহিয়া চাহিয়া দেখিতে থাকে। অবশেষে আপন দলের বালক সঙ্গীদের নিকট ফিরিয়া গিয়া এই নবাগত প্রাণীর আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে। আমাদের অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়ি আসিয়া এই বন্ধনহীন বালিকাটিকে দুই চারিবার দেখিয়াছে এবং অবকাশের সময় এমনকি অনবকাশের সময়ও ইহার সম্বন্ধে চিন্তা করিয়াছে। পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে, কিন্তু এক একটি মুখ বলা কহা নাই একেবারে মনের মধ্যে গিয়া উত্তীর্ণ হয়।
সে কেবল সৌন্দর্যের জন্য নহে, আরেকটা কি গুণ আছে, সে গুণটি বোধ করি স্বচ্ছতা। অধিকাংশ মুখের মধ্যেই মনুষ্য প্রকৃতিটি আপনাকে পরিস্ফুট রূপে প্রকাশ করিতে পারে না। যে মুখে সেই অন্তর্গুহাবাসী রহস্যময় লোকটি অবদে বাহির হইয়া দেখা দেয়, সে মুখ সহস্রের মধ্যে চোখে পড়ে এবং এক পলকে মনে মুদ্রিত হইয়া যায়। এই বালিকার মুখে চোখে একটি দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি উন্মুক্ত বেগবান অরণ্য মৃগের মতো সর্বদা দেখা দেয়, খেলা করে। সেই জন্য এই জীবনচঞ্চল মুখখানি একবার দেখিলে আর সহজে ভোলা যায় না। পাঠকদিগকে বলা বাহুল্য, মৃন্ময়ের কৌতুক হাস্যধ্বনি যতই সুমিষ্ট হোক, দুর্ভাগা অপূর্বর পক্ষে কিঞ্চিত ক্লেশদায়ক হইয়াছিল। সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগ সমর্পণ করিয়া রিক্ত মুখে দ্রুতবেগে গৃহ অভিমুখে চলিতে লাগিল। আয়োজনটি অতি সুন্দর হইয়াছিল। নদীর তীর, গাছের ছায়া, পাখির গান, প্রভাতের রৌদ্র, 20 বছর বয়স, অবশ্য ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নহে, কিন্তু যে ব্যক্তি তাহার উপর বসিয়াছিল সেই শুষ্ক কঠিন আসনের প্রতিও একটি মনোরম শ্রী বিস্তার করিয়াছিল। হায়, এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপ মাত্রই যে সমস্ত কবিত্ব প্রহসনে পরিণত হয়, ইহা অপেক্ষা অদৃষ্টের নিষ্ঠুরতা আর কি হইতে পারে। সেই ইষ্টক শিখর হইতে প্রবহমান হাস্যধ্বনি শুনিতে শুনিতে চাদরে ও ব্যাগে কাদা মাখিয়া গাছের ছায়া দিয়া অপূর্ব বাড়িতে গিয়া উপস্থিত হইল। অকস্মাৎ পুত্রের আগমনে তাহার বিধবা মাতা পুলকিত হইয়া উঠিলেন। তৎক্ষণাৎ ক্ষীর দধি রুই মাছের সন্ধানে দূরে নিকটে লোক দৌড়িল এবং পাড়া প্রতিবেশীর মধ্যেও একটা আন্দোলন উপস্থিত হইল। আহারান্তে মা অপূর্বর বিবাহর প্রস্তাব উত্থাপন করিলেন। অপূর্ব সেজন্য প্রস্তুত হইয়াছিল, কারণ প্রস্তাব অনেক পূর্বেই ছিল, কিন্তু পুত্র নব্যতন্ত্রের নতুন ধোয়া ধরিয়া জেদ করিয়া বসিয়াছিল যে বিয়ে পাশ না করিয়া বিবাহ করিবে না। এতকাল জননী সেই জন্য অপেক্ষা করিয়াছিলেন, অতএব এখন আর কোনো উজর করা মিথ্যা। অপূর্ব কহিল, আগে পাত্রী দেখা হোক, তাহার পর স্থির হইবে। মা কহিলেন, পাত্রী দেখা হইয়াছে, সেজন্য তোকে ভাবিতে হইবে না। অপূর্ব ওই ভাবনাটা নিজে ভাবিতে প্রস্তুত হইল এবং কহিল, মেয়ে না দেখিয়া বিবাহ করিতে পারিব না। মা ভাবিলেন, এমন সৃষ্টি ছাড়া কথাও কখনো শোনা যায় নাই, কিন্তু সম্মত হইলেন। সে রাত্রে অপূর্ব প্রদীপ নিবাইয়া বিছানায় শয়ন করিলে পর বর্ষা নিষেধের সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার পরপ্রান্ত হইতে বিজন বিনিদ্র সজ্জায় একটি উচ্ছ্বসিত উচ্চ মধুর কণ্ঠের হাস্যধ্বনি তাহার কানে আসিয়া ক্রমাগত বাজিতে লাগিল। মন নিজেকে কেবলই এই বলিয়া পীড়া দিতে লাগিল যে সকালবেলাকার সেই পদস্থলনটা যেন কোনো একটা উপায়ে সংশোধন করিয়া লওয়া উচিত। বালিকা জানিল না যে আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্যা উপার্জন করিয়াছি, কলিকাতায় বহুকাল যাপন করিয়া আসিয়াছি, দৈবাৎ পিছলে পা দিয়া কাদায় পড়িয়া গেলেও আমি উপহাস্য উপেক্ষণীয় একজন, যে সে গ্রাম্য যুবক নহি। পরদিন অপূর্ব কনে দেখিতে যাইবে, অধিক দূর নহে, পাড়াতেই তাহাদের বাড়ি। একটু বিশেষ যত্নপূর্বক সাজ করিল, ধুতি ও চাদর ছাড়িয়া সিল্কের চাপকান জোব্বা, মাথায় একটা গোলাকার পাগড়ি এবং বার্নিশ করা একজোড়া জুতা পায়ে দিয়া সিল্কের ছাতা হস্তে প্রাতকালে বাহির হইল। সম্ভাবিত শ্বশুরবাড়িতে পদার্পণ করিবা মাত্র মহাসমারোহ সমাদরের ঘটা পড়িয়া গেল। অবশেষে যথাকালে কম্পিত হৃদয়ে মেয়েটিকে ঝাড়িয়া মুছিয়া রং করিয়া খোপায় রাংতা জড়াইয়া একখানি পাতলা রঙিন কাপড়ে মুড়িয়া বরের সম্মুখে আনিয়া উপস্থিত করা হইল। সে এক কোণে নীরবে মাথা প্রায় হাঁটুর কাছে ঠেকাইয়া বসিয়া রহিল এবং এক প্রৌঢ়া দাসী তাহাকে সাহস দিবার জন্য পশ্চাতে উপস্থিত রহিল। কনের এক বালক ভাই তাহাদের পরিবারের মধ্যে এই এক নতুন অনধিকার প্রবেশোদ্যত লোকটির পাগড়ি, ঘড়ির চেন
এবং নবগত শ্বশ্র একমনে নিরীক্ষণ করিতে লাগিল। অপূর্ব কিয়ৎকাল গোঁফে তা দিয়া অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞাসা করিল, তুমি কি পড়ো? বসনভূষণাচ্ছন্ন লজ্জাস্তূপের নিকট হইতে তাহার কোনো উত্তর পাওয়া গেল না। দুই তিনবার প্রশ্ন এবং প্রৌঢ়াদাসের নিকট হইতে পৃষ্ঠদেশে বিস্তর উৎসাহজনক করতারণের পর বালিকার মৃদুসুরে এক নিঃশ্বাসে অত্যন্ত দ্রুত বলিয়া গেল, চারুপাঠ দ্বিতীয় ভাগ, ব্যাকরণসার প্রথম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত, ভারতবর্ষের ইতিহাস। এমন সময় বহির্দেশে একটা অশান্ত গতির ধূপধাপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়িয়া হাঁপাইয়া পিঠের চুল দোলাইয়া মৃন্ময়ী ঘরে আসিয়া প্রবেশ করিল। অপূর্ব কৃষ্ণের প্রতি দিকপাত না করিয়া একেবারে কনের ভাই রাখালের হাত ধরিয়া টানাটানি আরম্ভ করিয়া দিল। রাখাল তখন আপন পর্যবেক্ষণ শক্তির চর্চায় একান্ত মনে নিযুক্ত ছিল, সে কিছুতেই উঠিতে চাহিল না। দাসীটি তাহার সংযত কণ্ঠস্বরের মৃদুতা রক্ষার প্রতি দৃষ্টি রাখিয়া যথাসাধ্য তীব্রভাবে মৃন্ময়ীকে ভর্ৎসনা করিতে লাগিল। অপূর্বকৃষ্ণ আপনার সমস্ত গাম্ভীর্য এবং গৌরব একত্র করিয়া পাগড়ি পরা মস্তকে অভ্রভেদী হইয়া বসিয়া রহিল এবং পেটের কাছে ঘড়ির চেন নাড়িতে লাগিল। অবশেষে সঙ্গীটিকে কিছুতেই বিচলিত করিতে না পারিয়া তাহার পিঠে একটা সশব্দ চপেটাঘাত করিয়া চট করিয়া কোণের মাথার ঘুমটা টানিয়া খুলিয়া দিয়া ঝড়ের মতো মৃন্ময়ী ঘর হইতে বাহির হইয়া গেল। দাসীটি গুমরিয়া গর্জন করিতে লাগিল এবং ভগ্নীর অকস্মাৎ অবগুণ্ঠন মোচনে রাখাল খিলখিল শব্দে হাসিতে আরম্ভ করিল। নিজের পৃষ্ঠের প্রবল চপেটাঘাতটি সে অন্যায় প্রাপ্য মনে করিল না, কারণ এরূপ দেনা পাওনা তাহাদের মধ্যে সর্বদাই চলিতেছে। এমনকি পূর্বে মৃন্ময়ীর চুল কাঁধ ছাড়াইয়া পিঠের মাঝামাঝি আসিয়া পড়িত। রাখালি একদিন হঠাৎ পশ্চাৎ হইতে আসিয়া তাহার ঝুঁটির মধ্যে কাঁচি চালাইয়া দেয়। মৃন্ময়ী তখন অত্যন্ত রাগ করিয়া তাহার হাত হইতে কাঁচিটি কাড়িয়া লইয়া নিজের অবশিষ্ট পশ্চাতের চুল ক্যাচক্যাচ শব্দে নির্দয়ভাবে কাটিয়া ফেলিল। তাহার কুকড়া চুলের স্তবকগুলি শাখাচ্যুত কালো আঙ্গুরের স্তূপের মতো গুচ্ছ গুচ্ছ মাটিতে পড়িয়া গেল। উভয়ের মধ্যে এইরূপ শাসন প্রণালী প্রচলিত ছিল, অতপর এই নীরব পরীক্ষা সভা আর অধিকক্ষণ স্থায়ী হইল না। পিণ্ডাকার কন্যাটি কোনোমতে পুনশ্চ দীর্ঘাকার হইয়া দাসী সহকারে অন্তঃপুর চলিয়া গেল। অপূর্ব পরম গম্ভীরভাবে বিরল গুম্ফরেখায় তা দিতে দিতে উঠিয়া ঘরের বাহিরে যাইতে উদ্যত হইল। দ্বারের নিকটে গিয়া দেখে বার্নিশ করা নতুন জুতাজোড়াটি যেখানে ছিল সেখানে নাই এবং কোথায় আছে তাহাও বহু চেষ্টায় অবধারণ করা গেল না। বাড়ির লোক সকলেই বিষম বিব্রত হইয়া উঠিল এবং অপরাধীর উদ্দেশ্যে গালি ও ভর্ৎসনা অজস্র বর্ষিত হইতে লাগিল। অনেক খোঁজ করিয়া অবশেষে অনন্যপায় হইয়া বাড়ির কর্তার পুরাতন ছিন্ন ঢিলা চটিজোড়াটা পরিয়া প্যান্টলুন চাপকান পাগড়ি সমেত সুসজ্জিত অপূর্ব কর্দমাক্ত গ্রামপথে অত্যন্ত সাবধানে চলিতে লাগিল। পুষ্করণীর ধারে নির্জন পথপ্রান্তে আবার হঠাৎ সেই উচ্চকণ্ঠের অজস্র হাস্যকর উচ্ছ্বাস, যেন তরুপল্লবের মধ্য হইতে কৌতুকপ্রিয়া বন্দেবী অপূর্বর এই ওই অসঙ্গত চটি জুতাজোড়ার দিকে চাহিয়া হঠাৎ আর হাসি ধারণ করিয়া রাখিতে পারিল না। অপূর্ব অপ্রতিভভাবে থমকিয়া দাঁড়াইয়া ইতস্তত নিরীক্ষণ করিতেছে। এমন সময় ঘন বন হইতে বাহির হইয়া একটি নির্লজ্জ অপরাধিনী তাহার সম্মুখে নতুন জুতাজোড়াটি রাখিয়াই পলায়ন উদ্যত হইল। অপূর্ব দ্রুতবেগে দুই হাত ধরিয়া তাহাকে বন্দী করিয়া ফেলিল। মৃন্ময়ী আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। কোকড়া চুলে বেষ্টিত তাহার পরিপুষ্ট সহাস্য দুষ্ট মুখখানির উপরে শাখান্তরাল জুত সূর্যকিরণ আসিয়া পড়িল। রৌদ্রোজ্জ্বল নির্মল চঞ্চল নির্ঝরণীর দিকে অবনত হইয়া
কৌতূহলী পথিক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তাহার তলদেশ দেখিতে থাকে, অপূর্ব তেমনি করিয়া গভীর গম্ভীর নেত্রে মৃন্ময়ীর ঊর্ধ্বোৎক্ষিপ্ত মুখের উপর তড়িৎতরল দুটি চক্ষুর মধ্যে চাহিয়া দেখিল এবং অত্যন্ত ধীরে ধীরে মুষ্টি শীতল করিয়া যেন যথাকর্তব্য অসম্পন্ন রাখিয়া বন্দিনীকে ছাড়িয়া দিল। অপূর্ব যদি রাগ করিয়া মৃন্ময়ীকে ধরিয়া মারিত তাহা হইলে সে কিছুই আশ্চর্য হইত না, কিন্তু নির্জন পথের মধ্যে এই অপরূপ নীরব শাস্তির সে কোনো অর্থ বুঝিতে পারিল না। মৃত্যুময়ী প্রকৃতির নূপুর নিক্কণের ন্যায় চঞ্চল হাস্যধ্বনিটি সমস্ত আকাশ বিপিয়া বাজিতে লাগিল এবং চিন্তা নিমগ্ন অপূর্ব কৃষ্ণ অত্যন্ত ধীর পদক্ষেপে বাড়িতে আসিয়া উপস্থিত হইল। অপূর্ব সমস্ত দিন নানা ছুতা করিয়া অন্তঃপুরে মার সহিত সাক্ষাৎ করিতে গেল না, বাহিরে নিমন্ত্রণ ছিল, খাইয়া আসিল। অপূর্বর মতো এমন একজন কৃতিবিদ্য গম্ভীর ভাবক লোক একটি সামান্য অশিক্ষিতা বালিকার কাছে আপনার লুপ্ত গৌরব উদ্ধার করিবার এবং আপনার আন্তরিক মহত্বের পরিপূর্ণ পরিচয় দিবার জন্য কেন যে এতটা বেশি উৎকণ্ঠিত হইয়া উঠিবে তাহা বোঝা কঠিন। একটি পাড়াগাঁয়ের চঞ্চল মেয়ে তাহাকে সামান্য লোক মনে করিলই বা? সে যদি মুহূর্তকালের জন্য তাহাকে হাস্যাস্পদ করিয়া তারপর তাহার অস্তিত্ব বিস্তৃত হইয়া রাখাল নামক একটি নির্বোধ নিরক্ষর বালকের সহিত খেলা করিবার জন্য ব্যগ্রতা প্রকাশ করে, তাহাতেই বা তাহার ক্ষতি কি? তাহার কাছে প্রমাণ করিবার আবশ্যক কি যে তিনি বিশ্বদীপ নামক মাসিক পত্রে গ্রন্থ সমালোচনা করিয়া থাকেন এবং তাহার তরঙ্গের মধ্যে অ্যাসেন্স জুতা রুবিনির ক্যাম্ফর রঙিন চিঠির কাগজ এবং হারমোনিয়াম শিক্ষা বহির সঙ্গে একখানি পরিপূর্ণ খাতা নিশীথের গর্ভে ভাবি উষার ন্যায় প্রকাশের প্রতীক্ষায় রহিয়াছে। কিন্তু মনকে বোঝানো কঠিন এবং এই পল্লীবাসিনী চঞ্চলা মেয়েটির কাছে শ্রীযুক্ত অপূর্ব কৃষ্ণ রায় বিয়ে কিছুতেই পরাভব স্বীকার করিতে প্রস্তুত নহে। সন্ধ্যার সময়ে অন্তঃপুরে প্রবেশ করিলে মা তাহাকে জিজ্ঞাসা করিল, কেমন রে অপু, মেয়ে কেমন দেখলি, পছন্দ হয় তো? অপূর্ব কিঞ্চিত অপ্রতিভভাবে কহিল, মেয়ে দেখেছি মা, ওর মধ্যে একটিকে আমার পছন্দ হয়েছে। মা আশ্চর্য হইয়া কহিলেন, তুই আবার কটি মেয়ে দেখলি? অবশেষে অনেক ইতস্ততর পর প্রকাশ পাইল, প্রতিবেশিনী শরতের মেয়ে মৃন্ময়ীকে তাহার ছেলে পছন্দ করিয়াছে। এত লেখাপড়া শিখিয়া এমনই ছেলের পছন্দ? প্রথমে অপূর্বর পক্ষে অনেকটা পরিমাণ লজ্জা ছিল, অবশেষে মা যখন প্রবল আপত্তি করিতে লাগিলেন তখন তাহার লজ্জা ভাঙিয়া গেল। সে রুখের মাথায় বলিয়া বসিল, মৃন্ময়ীকে ছাড়া আর কাহাকেও বিবাহ করিবে না। অন্য জড়পুত্তলি মেয়েটিকে সে যতই কল্পনা করিতে লাগিল ততই বিবাহ সম্বন্ধে তাহার বিষম বিতৃষ্ণার উদ্রেক হইল। দুই তিন দিন উভয় পক্ষে মান অভিমান অনাহার অনিদ্রার পর অপূর্বই জয়ী হইল। মা মনকে বুঝালেন যে মৃন্ময়ী ছেলে মানুষ এবং মৃন্ময়ীর মা উপযুক্ত শিক্ষাদানে অসমর্থ, বিবাহের পর তাহার হাতে পড়িলেই তাহার স্বভাবের পরিবর্তন হইবে, এবং ক্রমশ ইহাও বিশ্বাস করিলেন যে মৃন্ময়ীর মুখখানি সুন্দর। কিন্তু তখনই আবার তাহার খর্ব কেশরাশি তাহার কল্পনা পথে উদিত হইয়া হৃদয় নৈরাশ্যে পূর্ণ করিতে লাগিল। তথাপি আশা করিলেন দৃঢ় করিয়া চুল বাঁধিয়া এবং জবজবে করিয়া তেল লেপিয়া কালে এ ত্রুটিও সংশোধন হইতে পারিবে। পাড়ার লোক সকলেই অপূর্বর এই পছন্দটিকে অপূর্ব পছন্দ বলিয়া নামকরণ করিল। পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসিত, কিন্তু তাই বলিয়া নিজের পুত্রের বিবাহযোগ্য বলিয়া কেহ মনে করিত না। মৃন্ময়ীর বাপ ঈশান মজুমদারকে যথাকালে সংবাদ দেওয়া হইল। সে কোনো একটি স্টিমার কোম্পানির কেরানি রূপে দূরে নদী তীরবর্তী একটি ক্ষুদ্র স্টেশনে একটি ছোট টিনের ছাদ বিশিষ্ট কুটিরে মাল ওঠা নামানো এবং টিকিট বিক্রয় কার্যে নিযুক্ত ছিল। তাহার মৃন্ময়ীর বিবাহ প্রস্তাবে দুই চক্ষু বাহিয়া জল পড়িতে লাগিল।
তাহার মধ্যে কতখানি দুঃখ এবং কতখানি আনন্দ ছিল পরিমাণ করিয়া বলিবার কোনো উপায় নাই। কন্যার বিবাহ উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের নিকট ছুটি প্রার্থনা করিয়া দরখাস্ত দিল। সাহেব উপলক্ষটা নিতান্তই তুচ্ছ জ্ঞান করিয়া ছুটি নামঞ্জুর করিয়া দিলেন। তখন পূজার সময় এক সপ্তাহ ছুটি পাইবার সম্ভাবনা জানাইয়া সেই পর্যন্ত বিবাহ স্থগিত রাখিবার জন্য দেশে চিঠি লিখিয়া দিল। কিন্তু অপূর্বর মা কহিল, এই মাসে দিন ভালো আছে, আর বিলম্ব করিতে পারিব না। উভয় তো এই প্রার্থনা অগ্রাহ্য হইলে পর ব্যথিত হৃদয়ে ঈশান আর কোনো আপত্তি না করিয়া পূর্বমতো মাল উজন এবং টিকিট বিক্রয় করিতে লাগিল। অতঃপর মৃন্ময়ীর মা এবং পল্লীর যত বর্ষীয়সীগণ সকলে মিলিয়া ভাবি কর্তব্য সম্বন্ধে মৃন্ময়ীকে অহর্নিশি উপদেশ দিতে লাগিল। ক্রীড়াশক্তি, দ্রুতগমন, উচ্চহাস্য, বালকদিগের সহিত আলাপ এবং ক্ষুধা অনুসারে ভোজন সম্বন্ধে সকলেই নিষেধ পরামর্শ দিয়া বিবাহটাকে বিভীষিকা রূপে প্রতিপন্ন করিতে সম্পূর্ণ কৃতকার্য হইল। উৎকণ্ঠিত শঙ্কিত হৃদয়ে মৃন্ময়ী মনে করিল তাহার যাবজ্জীবন কারাদণ্ড এবং তদ্বসানে ফাঁসির হুকুম হইয়াছে। সে দুষ্টপণি ঘোড়ার মতো ঘাড় বাঁকাইয়া পিছু হটিয়া বলিয়া বসিল, আমি বিবাহ করিব না। কিন্তু তথাপি বিবাহ করিতে হইল। তারপরে শিক্ষা আরম্ভ হইল। এক রাত্রির মধ্যে মৃন্ময়ীর সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্তঃপুরে আসিয়া আবদ্ধ হইয়া গেল। শাশুড়ি সংশোধন কার্যে প্রবৃত্ত হইলেন। অত্যন্ত কঠিন মুখ করিয়া কহিলেন, দেখো বাছা, তুমি কিছু আর কচি খুকি নও, আমাদের ঘরে অমন বেহায়াপনা করিলে চলিবে না। শাশুড়ি যেভাবে বলিলেন মৃন্ময়ী সেভাবে কথাটা গ্রহণ করিল না। সে ভাবিল, এ ঘরে যদি না চলে তবে বুঝি অন্যত্র যাইতে হইবে। অপরাহ্নে তাহাকে আর দেখা গেল না। কোথায় গেল, কোথায় গেল, খোঁজ পড়িল। অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাহাকে তাহার গোপন স্থান হইতে ধরাইয়া দিল। সে বটতলার রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙা রথের মধ্যে গিয়ে বসিয়াছিল। শাশুড়ি মা এবং পাড়ার সমস্ত হৈতৈষিণীগণ মৃন্ময়ীকে যেরূপ লাঞ্ছনা করিল তাহা পাঠকগণ এবং পাঠিয়াগণ সহজেই কল্পনা করিতে পারিবেন। রাত্রে ঘন মেঘ করিয়া ঝুপঝুপ শব্দে বৃষ্টি হইতে আরম্ভ হইল। অপূর্ব কৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে ঈষৎ অগ্রসর হইয়া তাহার কানে কানে মৃদুস্বরে কহিল, মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? মৃন্ময়ী সতেজে বলিয়া উঠিল, না, আমি তোমাকে কখনোই ভালোবাসব না। তাহার তো রাগ এবং যত শাস্তিবিধান সমস্তই পঞ্জীভূত বজ্রের ন্যায় অপূর্বর মাথার উপর নিক্ষেপ হইল। অপূর্ব ক্ষুণ্ণ হইয়া কহিল, কেন, আমি তোমার কাছে কি দোষ করেছি? মৃন্ময়ী কহিল, তুমি আমাকে বিয়ে করলে কেন? এই অপরাধের সন্তোষজনক কৈফিয়ত দেওয়া কঠিন। কিন্তু অপূর্ব মনে মনে কহিল, যেমন করিয়া হোক এই দুর্বোধ্য মনটিকে বশ করিতে হইবে। পরদিন শাশুড়ি মৃন্ময়ীর বিদ্রোহী ভাবের সমস্ত লক্ষণ দেখিয়া তাহাকে ঘরে দরজা বন্ধ করিয়া রাখিয়া দিল। সে নতুন পিঞ্জরাবদ্ধ পাখির মতো প্রথমে অনেকক্ষণ ঘরের মধ্যে ধরফর করিয়া বেড়াইতে লাগিল। অবশেষে কোথাও পালাইবার কোনো পথ না দেখিয়া নিষ্ফল ক্রোধে বিছানার চাদরখানা দাঁত দিয়া ছিঁড়িয়া কুটি কুটি করিয়া ফেলিল এবং মাটির উপর উপর হইয়া মনে মনে বাবাকে ডাকিতে ডাকিতে কাঁদিতে লাগিল। এমন সময় ধীরে ধীরে কে তাহার পাশে আসিয়া বসিল। সস্নেহে তাহার ধুলিলুণ্ঠিত চুলগুলো কপলের উপর হইতে তুলিয়া দিবার চেষ্টা করিল। মৃন্ময়ী সবলে মাথা নাড়িয়া তাহার হাত সরাইয়া দিল। অপূর্ব কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিল, আমি লুকিয়ে দরজা খুলে দিয়েছি, এসো আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই। মৃন্ময়ী প্রবল বেগে মাথা নাড়িয়া সতেজে স্বরদনে কহিল, না। অপূর্ব তাহার চিবুক ধরিয়া মুখ তুলিয়া দেবার চেষ্টা করিয়া কহিল, একবার দেখো কে এসেছে। রাখাল ভূপতিত মৃন্ময়ীর দিকে চাহিয়া
হতবুদ্ধির ন্যায় দ্বারের কাছে দাঁড়াইয়াছিল। মৃন্ময়ী মুখ না তুলিয়া অপূর্বর হাত ঠেলিয়া দিল। অপূর্ব কহিল, রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে, খেলতে যাবে? সে বিরক্তি উচ্ছ্বসিত স্বরে কহিল, না। রাখালও সুবিধা নয় বুঝিয়া কোনোমতে ঘর হইতে পালাইয়া হাঁফ ছাড়িয়া বাঁচিল। অপূর্ব চুপ করিয়া বসিয়া রহিল। মৃন্ময়ী কাঁদিতে কাঁদিতে শ্রান্ত হইয়া ঘুমাইয়া পড়িল। তখন অপূর্ব পা টিপিয়া বাহির হইয়া দ্বারে শিকল দিয়া চলিয়া গেল। তাহার পরদিন মৃন্ময়ী বাপের কাছে হইতে একটা পত্র পাইল। তিনি তাহার প্রাণ প্রতিমা মৃন্ময়ীর বিবাহের সময় উপস্থিত থাকিতে পারেন নাই বলিয়া বিলাপ করিয়া নবদম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠাইয়াছেন। মৃন্ময়ী শাশুড়িকে গিয়া কহিল, আমি বাবার কাছে যাব। শাশুড়ি অকস্মাৎ এই অসম্ভব প্রার্থনায় তাহাকে ভর্ৎসনা করিয়া উঠিলেন। কোথায় ওর বাপ থাকে তার ঠিকানা নেই, বলে বাবার কাছে যাব, অনাসৃষ্টি আবদার। সে উত্তর না করিয়া চলিয়া গেল। আপনার ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া নিতান্ত হতাশ্বাস ব্যক্তি যেমন করিয়া দেবতার কাছে প্রার্থনা করে তেমনি করিয়া বলিতে লাগিল, বাবা আমাকে তুমি নিয়ে যাও, এখানে আমার কেউ নেই, এখানে থাকলে আমি বাঁচব না। গভীর রাত্রে তাহার স্বামী নিদ্রিত হইলে ধীরে ধীরে দ্বার খুলিয়া মৃন্ময়ী গৃহের বাহির হইল। যদিও এক একবার মেঘ করিয়া আসিতেছিল, তথাপি জ্যোৎস্না রাত্রে পথ দেখিবার মতো আলোক যথেষ্ট ছিল। বাপের কাছে যাইতে হইলে কোন পথ অবলম্বন করিতে হইবে মৃন্ময়ী তাহার কিছুই জানিত না। কেবল তাহার মনে বিশ্বাস ছিল যে পথ দিয়া ডাকের পত্রবাহক রানারগঞ্জ চলে, সেই পথ দিয়া পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায়। মৃন্ময়ী সেই ডাকের পথ ধরিয়া চলিতে লাগিল। চলিতে চলিতে শরীর শ্রান্ত হইয়া আসিল, রাত্রিও প্রায় শেষ হইল। বনের মধ্যে যখন উসখুস করিয়া অনিশ্চিত সুরে দুটো একটা পাখি ডাকিবার উপক্রম করিতেছে, অথচ নিঃসংশয়ে সময় নির্ণয় করিতে না পারিয়া ইতস্তত করিতেছে, তখন মৃন্ময়ী পথের শেষে নদীর ধারে একটা বৃহৎ বাজারের মতো স্থানে আসিয়া উপস্থিত হইল। অতঃপর কোনো দিকে যাইতে হইবে ভাবিতেছে, এমন সময় পরিচিত ঝমঝম শব্দ শুনিতে পাইল। চিঠির থলে কাঁধে করিয়া ঊর্ধ্বশ্বাসে ডাকের রানার আসিয়া উপস্থিত হইল। মৃন্ময়ী তাড়াতাড়ি তাহার কাছে গিয়া কাতর শ্রান্ত স্বরে কহিল, কুশিগঞ্জে আমার বাবার কাছে যাব, আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো না। সে কহিল, কুশিগঞ্জ কোথায় আমি জানিনে। এই বলিয়া ঘাটে বাঁধা ডাক নৌকর মাঝিকে জাগাইয়া দিয়া নৌকা ছাড়িয়া দিল। তাহার দয়া করিবার বা প্রশ্ন করিবার সময় নাই। দেখিতে দেখিতে হাট এবং বাজার সজাগ হইয়া উঠিল। মৃন্ময়ী ঘাটে নামিয়া একজন মাঝিকে ডাকিয়া কহিল, মাঝি আমাকে কুশিগঞ্জে নিয়ে যাবে? মাঝি তাহার উত্তর দিবার পূর্বেই পাশের নৌকা হইতে একজন বলিয়া উঠিল, আরে কে ও মিনুমা, তুমি এখানে কোথা থেকে? মৃন্ময়ী উচ্ছ্বসিত ব্যগ্রতার সহিত বলিয়া উঠিল, বনমালী, আমি কুশিগঞ্জে বাবার কাছে যাব, আমাকে তোর নৌকায় নিয়ে চল। বনমালী তাহাদের গ্রামের মাঝি, সে এই উশৃঙ্খল প্রকৃতি বালিকাটিকে বিলক্ষণ চিনিত। সে কহিল, বাবার কাছে যাবে, সে তো বেশ কথা, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মৃন্ময়ী নৌকায় উঠিল, মাঝি নৌকা ছাড়িয়া দিল। মেঘ করিয়া মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। ভাদ্র মাসের পূর্ণ নদী ফুলিয়া ফুলিয়া নৌকা তুলাইতে লাগিল। মৃন্ময়ীর সমস্ত শরীর নিদ্রায় আচ্ছন্ন হইয়া আসিল। অঞ্চল পাতিয়া সে নৌকার মধ্যে শয়ন করিল এবং এই দুরন্ত বালিকা নদীর দোলায় প্রকৃতির স্নেহপালিত শান্ত শিশুটির মতো অকাতরে ঘুমাইতে লাগিল। জাগিয়া উঠিয়া দেখিল সে তাহার শ্বশুরবাড়িতে খাটে শুইয়া আছে। তাহাকে জাগ্রত দেখিয়া ঝি বকিতে আরম্ভ করিল। ঝির কণ্ঠস্বরে শাশুড়ি আসিয়া অত্যন্ত কঠিন কঠিন করিয়া বলিতে লাগিলেন। মৃন্ময়ী বিস্ফারিত নেত্রে নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। অবশেষে তিনি যখন তাহার বাপের শিক্ষাদোষের উপর কটাক্ষ করিয়া বলিলেন, তখন মৃন্ময়ী দ্রুতপদে পাশের ঘরে প্রবেশ করিয়া ভিতর হইতে শিকল বন্ধ করিয়া দিল। অপূর্ব লজ্জার মাথা খাইয়া মাকে আসিয়া বলিল,
মা বউকে দু একদিনের জন্য একেবারে বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি? মা অপূর্বকে নভূত নভবিষ্যৎ ভর্ৎসনা করিতে লাগিলেন, এবং দেশে এত মেয়ে থাকিতে বাছিয়া বাছিয়া এই অস্থিদাহকারী দস্যু মেয়েকে ঘরে আনার জন্য তাহাকে যথেষ্ট গঞ্জনা করিলেন। সেদিন সমস্ত দিন বাহিরে ঝড় বৃষ্টি এবং ঘরের মধ্যেও অনুরূপ দুর্যোগ চলিতে লাগিল। তাহার পরদিন গভীর রাত্রে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে জাগ্রত করিয়া কহিল, মৃন্ময়ী তোমার বাবার কাছে যাবে? মৃন্ময়ী সবেগে অপূর্বর হাত চাপিয়া ধরিয়া সচকিত হইয়া বলিল, যাব। অপূর্ব চুপি চুপি কহিল, তবে এসো, আমরা দুজনে আস্তে আস্তে পালিয়া যাই, আমি ঘাটে নৌকা ঠিক করে রেখেছি। মৃন্ময়ী অত্যন্ত সকৃতজ্ঞ হৃদয়ে একবার স্বামীর মুখের দিকে চাহিল, তাহার পর তাড়াতাড়ি উঠিয়া কাপড় ছাড়িয়া বাহির হইবার জন্য প্রস্তুত হইল। অপূর্ব তাহার মাতার চিন্তা দূর করিবার জন্য একখানি পত্র রাখিয়া দুইজনে বাহির হইল। মৃন্ময়ী সেই অন্ধকার রাত্রে জনশূন্য নিস্তব্ধ নির্জন গ্রামপথে এই প্রথম স্বেচ্ছায় আন্তরিক নির্ভরের সহিত স্বামীর হাত ধরিল। তাহার হৃদয়ের আনন্দ উদ্বেগ সেই সুকোমল স্পর্শযোগে তাহার স্বামীর শিরার মধ্যে সঞ্চারিত হইতে লাগিল। নৌকা সেই রাত্রে ছাড়িয়া দিল। অশান্ত হর্ষোচ্ছ্বাস সত্ত্বেও অনতিবিলম্বেই মৃন্ময়ী ঘুমাইয়া পড়িল। পরদিন কি মুক্তি, কি আনন্দ! দুই ধারে কত গ্রাম, বাজার, শস্যক্ষেত্র, বন, দুই ধারে কত নৌকা যাতায়াত করিতেছে! মৃন্ময়ী প্রত্যেক তুচ্ছ বিষয়ে স্বামীকে সহস্রবার করিয়া প্রশ্ন করিতে লাগিল, ওই নৌকায় কি আছে, উহারা কোথা হইতে আসিয়াছে, এই জায়গার নাম কি, এমন সকল প্রশ্ন যাহার উত্তর অপূর্ব কোনো কলেজের বহিতে পায় নাই এবং যাহা তাহার কলিকাতার অভিজ্ঞতায় কুলাইয়া ওঠে না। বন্ধুগণ শুনিয়া লজ্জিত হইবেন, অপূর্ব এই সকল প্রশ্নের প্রত্যেকটারই উত্তর করিয়াছিল এবং অধিকাংশ উত্তরের সহিত সত্যের ঐক্য হয় নাই। যথা, সে তিলের নৌকাকে তিসির নৌকা, পাঁচ বেড়েকে রায়নগর এবং মুনসেফের আদালতকে জমিদারি কাছারি বলিতে কিছুমাত্র কুণ্ঠিত বোধ করে নাই এবং এই সমস্ত ভ্রান্ত উত্তরে বিশ্বস্ত হৃদয় প্রশ্নকারিণীর সন্তোষের তিলমাত্র ব্যাঘাত জন্মায় নাই। পরদিন সন্ধ্যাবেলায় নৌকা কুশিগঞ্জে গিয়া পৌঁছিল। টিনের ঘরে একখানি ময়লা চৌকা, কাঁচের লণ্ঠনে তেলের বাতি জ্বালাইয়া ছোট ডেস্কের উপর একখানি চামড়ায় বাধামস্ত খাতা রাখিয়া গা খোলা ঈশানচন্দ্র টুলের উপর বসিয়া হিসাব লিখিতেছিলেন। এমন সময় নবদম্পতি ঘরের মধ্যে প্রবেশ করিল। মৃন্ময়ী ডাকিল, বাবা! সে ঘরে এমন কণ্ঠধ্বনি এমন করিয়া কখনো ধ্বনিত হয় নাই। ঈশানের চোখ দিয়া দর দর করিয়া অশ্রু পড়িতে লাগিল। সে কি বলিবে, কি করিবে, কিছুই ভাবিয়া পাইল না। তাহার মেয়ে এবং জামাই যেন সাম্রাজ্যের যুবরাজ এবং যুবরাজ মহিষী। এই সমস্ত পাটের বস্তার মধ্যে তাহাদের উপযুক্ত সিংহাসন কেমন করিয়া নির্মিত হইতে পারে, ইহাই যেন তাহার দিশাহারা বুদ্ধি ঠিক করিয়া উঠিতে পারিল না। তাহার পর আহারের ব্যাপার, সেও এক চিন্তা। দরিদ্র কেরানি নিজ হস্তে ডাল ভাতে ভাত পাক করিয়া খায়, আজ এই এমন আনন্দের দিনে সে কি করিবে, কি খাওয়াইবে? মৃন্ময়ী কহিল, বাবা, আজ আমরা সকলে মিলিয়া রাঁধিব। অপূর্ব এই প্রস্তাবে সাতিশয় উৎসাহ প্রকাশ করিল। ঘরের মধ্যে স্থানাভাব, লোকাভাব, অন্নাভাব, কিন্তু ক্ষুদ্র ছিদ্র হইতে ফোয়ারা যেমন চতুর্গুণ বেগে উত্থিত হয়, তেমনি দারিদ্র্যের সংকীর্ণ মুখ হইতে আনন্দ পরিপূর্ণ ধারায় উচ্ছ্বসিত হইতে লাগিল। এমনি করিয়া তিন দিন কাটিল। দুইবেলা নিয়মিত স্টিমার আসিয়া লাগে, কত লোক, কত কোলাহ! সন্ধ্যাবেলায় নদীতীর একেবারে নির্জন হইয়া যায়। তখন কি অবাধ স্বাধীনতা! এবং তিনজনে মিলিয়া নানা প্রকার জোগাড় করিয়া, ভুল করিয়া, এক করিতে আরেক করিয়া তুলিয়া রাধা বাড়া। তাহার পরে মৃন্ময়ীর বলয় ঝঙ্কৃত স্নেহহস্তের পরিবেশনে শ্বশুর জামাতার একত্রে আহার এবং গৃহিণীপনার সহস্র ত্রুটি প্রদর্শনপূর্বক মৃন্ময়ীকে পরিহাস ও তাহা লইয়া মালিকার আনন্দ কলহ এবং মৌখিক অভিমান। অবশেষে অপূর্ব জানাইল, আর অধিক দিন থাকা উচিত হয় না।
মৃন্ময়ী করুণ স্বরে আরো কিছুদিন সময় প্রার্থনা করিল। ঈশান কহিল, কাজ নাই। বিদায়ের দিন কন্যাকে বুকের কাছে টানিয়া তাহার মাথায় হাত রাখিয়া অশ্রু গদগদ কণ্ঠে ঈশান কহিল, মা, তুমি শ্বশুর ঘর উজ্জ্বল করিয়া লক্ষ্মী হইয়া থাকিও, কেহ যেন আমার মিনুর কোনো দোষ না ধরিতে পারে। মৃন্ময়ী কাঁদিতে কাঁদিতে স্বামীর সহিত বিদায় হইল এবং ঈশান সেই দ্বিগুণ নিরানন্দ সংকীর্ণ ঘরের মধ্যে ফিরিয়া গিয়া দিনের পর দিন, মাসের পর মাস নিয়মিত মাল ওজন করিতে লাগিল। এই অপরাধী যুগল গৃহে ফিরিয়া আসিলে মা অত্যন্ত গম্ভীরভাবে রহিলেন, কোনো কথাই কহিলেন না, কাহারও ব্যবহারের প্রতি এমন কোনো দোষারোপ করিলেন না যাহা সে খালন করিতে চেষ্টা করিতে পারে। এই নীরব অভিযোগ, নিস্তব্ধ অভিমান লৌহ ভারের মতো সমস্ত ঘরকন্যার উপর অটলভাবে চাপিয়া রহিল। অবশেষে অসহ্য হইয়া উঠিলে অপূর্ব আসিয়া কহিল, মা, কলেজ খুলেছে, এখন আমাকে আইন পড়তে যেতে হবে। মা উদাসীনভাবে কহিলেন, বউয়ের কি হবে? অপূর্ব কহিল, বউ এখানেই থাক। মা কহিলেন, না বাপু, কাজ নাই, তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যাও। সচরাচর মা অপূর্বকে তুই সম্ভাষণ করিয়া থাকেন। অপূর্ব অভিমান ক্ষুণ্ণ স্বরে কহিল, আচ্ছা। কলিকাতা যাইবার আয়োজন পড়িয়া গেল। যাইবার আগের রাত্রে অপূর্ব বিছানায় আসিয়া দেখিল মৃন্ময়ী কাঁদিতেছে। হঠাৎ তাহার মনে আঘাত লাগিল, বিষণ্ণ কণ্ঠে কহিল, মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছে করছে না? মৃন্ময়ী কহিল, না। অপূর্ব জিজ্ঞাসা করিল, তুমি আমাকে ভালোবাসো না? এ প্রশ্নের কোনো উত্তর পাইল না। অনেক সময় এই প্রশ্নটির উত্তর অতিশয় সহজ, কিন্তু আবার এক এক সময় ইহার মধ্যে মনস্তত্ত্ব ঘটিত এত জটিলতার সংস্রব থাকে যে বালিকার নিকট হইতে তাহার উত্তর প্রত্যাশা করা যায় না। অপূর্ব প্রশ্ন করিল, রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে? মৃন্ময়ী অনায়াসে উত্তর করিল, হ্যাঁ। বালক রাখালের প্রতি এই বিয়ে পরীক্ষোত্তীর্ণ কৃতিবিদ্য যুবকের সূচির মতো অতি সূক্ষ্ম অথচ অতি সুতীক্ষ্ণ ঈর্ষার উদয় হইল। কহিল, আমি অনেককাল আর বাড়ি আসতে পাব না। এই সংবাদ সম্বন্ধে মৃন্ময়ীর কোনো বক্তব্য ছিল না, বোধ হয় 2 বছর কিংবা তারও বেশি হতে পারে। মৃন্ময়ী আদেশ করিল, তুমি ফিরে আসবার সময় রাখালের জন্য একটা 3 মুখ রজাসের ছুরি কিনে নিয়ে এসো। অপূর্ব শয়ন অবস্থা হইতে ঈষৎ উত্থিত হইয়া কহিল, তুমি তাহলে এইখানেই থাকবে? মৃন্ময়ী কহিল, হ্যাঁ, আমি মায়ের কাছে গিয়ে থাকব। অপূর্ব নিঃশ্বাস ফেলিয়া কহিল, আচ্ছা, তাই থেকো। যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে আমি আসব না, খুব খুশি হলে? মৃন্ময়ী এই প্রশ্নের উত্তর দেওয়া বাহুল্য বোধ করিয়া ঘুমাইতে লাগিল, কিন্তু অপূর্বর ঘুম হইল না, বালিশ উঁচু করিয়া ঠেসান দিয়া বসিয়া রহিল। অনেক রাত্রে হঠাৎ চাঁদ উঠিয়া চাঁদের আলো বিছানার উপর আসিয়া পড়িল। অপূর্ব সেই আলোকে মৃন্ময়ের দিকে চাহিয়া দেখিল। চাহিয়া চাহিয়া মনে হইল যেন রাজকন্যাকে কে রূপার কাঠি ছুঁয়াইয়া অচেতন করিয়া রাখিয়া গিয়াছে। একবার কেবল সোনার কাঠি পাইলেই এই নিদ্রিত আত্মাটিকে জাগাইয়া তুলিয়া মালাবেদল করিয়া লওয়া যায়। রূপার কাঠি হাস্য আর সোনার কাঠি অশ্রুজল। ভোরের বেলায় অপূর্ব মৃন্ময়ীকে জাগাইয়া দিল, কহিল, মৃন্ময়ী, আমার যাইবার সময় হইয়াছে, চলো তোমাকে তোমার মার বাড়ি রাখিয়া আসি। মৃন্ময়ী শয্যাত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইলে অপূর্ব তাহার 2 হাত ধরিয়া কহিল, এখন আমার একটি প্রার্থনা আছে। আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করিয়াছি, আজ যাইবার সময় তাহার একটি পুরস্কার দিবে? মৃন্ময়ী বিস্মিত হইয়া কহিল, কি? অপূর্ব কহিল, তুমি ইচ্ছা করিয়া ভালোবাসিয়া আমাকে একটি চুম্বন দাও। অপূর্বর এই অদ্ভুত প্রার্থনা এবং গম্ভীর মুখভাব দেখিয়া মৃন্ময়ী হাসিয়া উঠিল। হাস্য সংবরণ করিয়া মুখ বাড়াইয়া চুম্বন করিতে উদ্যত হইল, কাছাকাছি গিয়া আর পারিল না, খিলখিল করিয়া হাসিয়া উঠিল। এমন 2 বার চেষ্টা করিয়া অবশেষে নিরস্ত হইয়া মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল। শাসনচ্ছলে অপূর্ব তাহার কর্ণমূল ধরিয়া নাড়িয়া দিল।
অপূর্বর বড় কঠিন পণ। দস্যুবৃত্তি করিয়া কাড়িয়া লুটিয়া লওয়া সে আত্মবমনা মনে করে। সে দেবতার ন্যায় সৌগৌরবে থাকিয়া স্বেচ্ছানিত উপহার চায়, নিজের হাতে কিছুই তুলিয়া লইবে না। মৃন্ময়ী আর হাসিল না, তাহাকে প্রত্যুষের আলোকে নির্জন পথ দিয়া তাহার মার বাড়ি রাখিয়া অপূর্ব গৃহে আসিয়া মাতাকে কহিল, ভাবিয়া দেখিলাম বউকে আমার সঙ্গে কলিকাতায় লইয়া গেলে আমার পড়াশোনার ব্যাঘাত হইবে, সেখানে উহারও কেহ সঙ্গিনী নাই। তুমি তো তাহাকে এ বাড়িতে রাখিতে চাও না, আমি তাই তাহার মার বাড়িতেই রাখিয়া আসিলাম। সুগভীর অভিমানের মধ্যে মাতাপুত্রের বিচ্ছেদ হইল। মার বাড়িতে আসিয়া মৃন্ময়ী দেখিল কিছুতেই আর মন লাগিতেছে না, সে বাড়ির আগাগোড়া যেন বদল হইয়া গিয়াছে। সময় আর কাটে না, কি করিবে, কোথায় যাইবে, কাহার সহিত দেখা করিবে ভাবিয়া পাইল না। মৃন্ময়ীর হঠাৎ মনে হইল যেন সমস্ত গৃহে এবং সমস্ত গ্রামে কেহ লোক নাই, যেন মধ্যাহ্নে সূর্যগ্রহণ হইল। কিছুতেই বুঝিতে পারিল না আজ কলিকাতায় চলিয়া যাইবার জন্য এত প্রাণপণ ইচ্ছা করিতেছে, কাল রাত্রে এই ইচ্ছা কোথায় ছিল। কাল সে জানিত না যে জীবনের যে অংশ পরিহার করিয়া যাইবার জন্য এত মন কেমন করিতেছিল, তৎপূর্বেই তাহার সম্পূর্ণ স্বাদ পরিবর্তন হইয়া গিয়াছে। গাছের পক্কপত্রের ন্যায় আজ সেই বৃন্তচ্যুত অতীত জীবনটাকে ইচ্ছাপূর্বক অনায়াসে দূরে ছুঁড়িয়া ফেলিল। গল্পে শোনা যায় নিপুণ অস্ত্রকার এমন সূক্ষ্ম তরবারি নির্মাণ করিতে পারে যে তদ্বারা মানুষকে দ্বিখণ্ড করিলেও সে জানিতে পারে না, অবশেষে নাড়া দিলে দুই অর্ধখণ্ড ভিন্ন হইয়া যায়। বিধাতার তরবারি সেই রূপ সূক্ষ্ম। কখন তিনি মৃন্ময়ীর বাল্য ও যৌবনের মাঝখানে আঘাত করিয়াছিলেন সে জানিতে পারে নাই। আজ কেমন করিয়া নাড়া পাইয়া বাল্য অংশ যৌবন হইতে বিচ্যুত হইয়া পড়িল এবং মৃন্ময়ী বিস্মিত হইয়া ব্যথিত হইয়া চাহিয়া রহিল। মাতৃগৃহে তাহার সেই পুরাতন শয়নগৃহকে আর আপনার বলিয়া মনে হইল না, সেখানে যে থাকিত সে হঠাৎ আর নাই। এখন হৃদয়ের সমস্ত স্মৃতি সেই আরেকটা বাড়ি, আরেকটা ঘর, আরেকটা শয্যার কাছে গুনগুন করিয়া বেড়াইতে লাগিল। মৃন্ময়ীকে আর কেহ বাহিরে দেখিতে পাইল না, তাহার হাস্যধ্বনি আর শোনা যায় না। রাখাল তাহাকে দেখিলে ভয় করে, খেলার কথা মনেও আসে না। মৃন্ময়ী মাকে বলিল, মা আমাকে শ্বশুরবাড়ি রেখে আয়। এদিকে বিদায়কালীন পুত্রের বিষণ্ণ মুখ স্মরণ করিয়া অপূর্বর মার হৃদয় বিদীর্ণ হইয়া যায়। সে যে রাগ করিয়া বউকে বেহানের বাড়ি রাখিয়া আসিয়াছে ইহা তাহার মনে বড়ই বিধিতে লাগিল। হেনকালে একদিন মাথায় কাপড় দিয়া মৃন্ময়ী ম্লান মুখে শাশুড়ির পায়ের কাছে পড়িয়া প্রণাম করিল। শাশুড়ি তৎক্ষণাৎ ছলছল নেত্রে তাহাকে বক্ষে চাপিয়া ধরিলেন। মুহূর্তের মধ্যে উভয়ের মিলন হইয়া গেল। শাশুড়ি বধূর মুখের দিকে চাহিয়া আশ্চর্য হইয়া গেলেন, সে মৃন্ময়ী আর নাই। এমন পরিবর্তন সাধারণত সকলের সম্ভব নহে, বৃহৎ পরিবর্তনের জন্য বৃহৎ বলের আবশ্যক। শাশুড়ি স্থির করিয়াছিলেন মৃন্ময়ীর দোষগুলি একটি একটি করিয়া সংশোধন করিবেন, কিন্তু আরেকজন অদৃশ্য সংশোধনকর্তা একটি অজ্ঞাত সংক্ষেপ উপায় অবলম্বন করিয়া মৃন্ময়ীকে যেন নতুন জন্ম পরিগ্রহ করাইয়া দিলেন। এখন শাশুড়িকেও মৃন্ময়ী বুঝিতে পারিল, শাশুড়িও মৃন্ময়ীকে চিনিতে পারিলেন। তরুর সহিত শাখা প্রশাখার যেরূপ মিল, সমস্ত ঘরকন্যা তেমনি পরস্পর অখণ্ড সম্মিলিত হইয়া গেল। এই যে একটি গম্ভীর স্নিগ্ধ বিশাল রমণী প্রকৃতি মৃন্ময়ীর সমস্ত শরীরে ও সমস্ত অন্তরে রেখায় রেখায় ভরিয়া উঠিল, ইহাতে তাহাকে যেন বেদনা দিতে লাগিল। প্রথম আষাঢ়ের শ্যাম সজল নবমেঘের মতো তাহার হৃদয়ে একটি অশ্রুপূর্ণ বিস্তীর্ণ অভিমানের সঞ্চার হইল। সেই অভিমান তাহার চোখের ছায়াময় সুদীর্ঘ পল্লবের উপর আরেকটি গভীরতর ছায়া নিক্ষেপ করিল। সে মনে মনে বলিতে লাগিল, আমি আমাকে বুঝিতে পারি নাই বলিয়া তুমি আমাকে বুঝিলে না কেন, তুমি আমাকে শাস্তি দিলে না কেন, তোমার ইচ্ছানুসারে আমাকে চালনা করাইলে না কেন।
আমি রাক্ষসী, যখন তোমার সঙ্গে কলিকাতা যাইতে চাহিলাম না, তুমি আমাকে জোর করিয়া ধরিয়া লইয়া গেলে না কেন? তুমি আমার কথা শুনিলে কেন? আমার অনুরোধ মানিলে কেন? আমার অবাধ্যতা সহিলে কেন? তাহার পর অপূর্ব যেদিন প্রভাতে পুষ্করিণী তীরের নির্জন পথে তাহাকে বন্দী করিয়া কিছু না বলিয়া একবার কেবল তাহার মুখের দিকে চাহিয়াছিল, সেই পুষ্করিণী, সেই পথ, সেই তরুতল, সেই প্রভাতের রৌদ্র এবং সেই হৃদয় ভরা বনত গভীর দৃষ্টি তাহার মনে পড়িল, এবং হঠাৎ সে তাহার সমস্ত অর্থ বুঝিতে পারিল। তাহার পর সেই বিদায়ের দিনের যে চুম্বন অপূর্বর মুখের দিকে অগ্রসর হইয়া ফিরিয়া আসিয়াছিল, সেই অসম্পূর্ণ চুম্বন এখন মরুমরীচিকা বিমুখী তৃষ্ণার্ত পাখির ন্যায় ক্রমাগত সেই অতীত অবসরের দিকে ধাবিতে হইতে লাগিল। কিছুতেই তাহার আর পিপাসা মিটিল না। এখন থাকিয়া থাকিয়া মনে কেবল উদয় হয়, আহা, অমুক সময়টিতে যদি এমন করিতাম, অমুক প্রশ্নের যদি এই উত্তর দিতাম, তখন যদি এমন হইত। অপূর্বর মনে এই বলিয়া খুব জন্মিয়াছিল যে মৃন্ময়ী আমার সম্পূর্ণ পরিচয় পায় নাই। মৃন্ময়ীও আজ বসিয়া বসিয়া ভাবে, তিনি আমাকে কি মনে করিলেন, কি বুঝিয়া গেলেন। অপূর্ব তাহাকে যে দুরন্ত চপল অবিবচক নির্বোধ বালিকা বলিয়া জানিল, পরিপূর্ণ হৃদয়ামৃত ধারায় প্রেম পিপাসা মিটাইতে সক্ষম রমণী বলিয়া পরিচয় পাইল না, ইহাতেই সে পরিতাপে লজ্জায় ধিক্কারে পীড়িত হইতে লাগিল। চুম্বনের এবং সোহাগের সে ঋণগুলো অপূর্বর মাথার বালিশের উপর পরিশোধ করিতে লাগিল। এমনইভাবে কতদিন কাটিল। অপূর্ব বলিয়া গিয়াছিল, তুমি চিঠি না লিখিলে আমি বাড়ি ফিরিব না। মৃন্ময়ী তাহাই স্মরণ করিয়া একদিন ঘরে দ্বাররুদ্ধ করিয়া চিঠি লিখিতে বসিল। অপূর্ব তাহাকে যে সোনালি পার দেওয়া রঙিন কাগজ দিয়াছিল তাহাই বাহির করিয়া বসিয়া ভাবিতে লাগিল। খুব যত্ন করিয়া ধরিয়া লাইন বাঁকা করিয়া অঙ্গুলুতে কালি মাখিয়া অক্ষর ছোট বড় করিয়া উপরে কোনো সম্বোধন না করিয়া একেবারে লিখিল, তুমি আমাকে চিঠি লিখো না কেন? তুমি কেমন আছো? আর তুমি বাড়ি এসো। আর কি বলিবার আছে কিছুই ভাবিয়া পাইল না। আসল বক্তব্য কথা সবগুলিই বলা হইয়া গেল বটে, কিন্তু মনুষ্য সমাজে মনের ভাব আর একটু বাহুল্য করিয়া প্রকাশ করা আবশ্যক। মৃন্ময়ীও তাহা বুঝিল। এই জন্য আরও অনেকক্ষণ ভাবিয়া ভাবিয়া আর কয়েকটি নতুন কথা যোগ করিয়া দিল। এইবার তুমি আমাকে চিঠি লিখো, আর কেমন আছো লিখো, আর বাড়ি এসো, মা ভালো আছেন, বিশুপুটি ভালো আছে, কাল আমাদের কালো গরুর বাছর হয়েছে। এই বলিয়া চিঠি শেষ করিল। চিঠি লেফাফায় মুড়িয়া প্রত্যেক অক্ষরটির উপর একটি ফুটা করিয়া মনের ভালোবাসা দিয়া লিখিল, শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায়। ভালোবাসা যতই দিক, তবু লাইন সোজা, অক্ষর সুছাদ এবং বানান শুদ্ধ হইল না। লেফাফায় নামটুকু ব্যতীত আরও যে কিছু লেখা আবশ্যক মৃন্ময়ীর তাহা জানা ছিল না। পাছে শাশুড়ি অথবা আরো কাহারও দৃষ্টিপথে পড়ে সেই লজ্জায় চিঠিখানি একটি বিশ্বস্ত দাসীর হাত দিয়া ডাকে পাঠাইয়া দিল। বলা বাহুল্য এ পত্রের কোনো ফল হইল না, অপূর্ব বাড়ি আসিল না। মা দেখিলেন ছুটি হইল, তবু অপূর্ব বাড়ি আসিল না। মনে করিলেন এখনো সে তাহার উপর রাগ করিয়া আছে। মৃন্ময়ীও স্থির করিল অপূর্ব তাহার উপর বিরক্ত হইয়া আছে। তখন আপনার চিঠিখানা মনে করিয়া সে লজ্জায় মরিয়া যাইতে লাগিল। সে চিঠিখানা যে কত তুচ্ছ, তাহাতে যে কোনো কথায় লেখা হয় নাই, তাহার মনের ভাব যে কিছুই প্রকাশ করা হয় নাই, সেটা পাঠ করিয়া অপূর্ব যে মৃন্ময়ীকে আরও ছেলে মানুষ মনে করিতেছে, মনে মনে আরও অবজ্ঞা করিতেছে, ইহা ভাবিয়া সে স্বরবিদ্ধের ন্যায় অন্তরে অন্তরে ছটফট করিতে লাগিল। দাসীকে বারবার করিয়া জিজ্ঞাসা করিল, সে চিঠিখানা তুই কি ডাকে দিয়ে এসেছিস? দাসী তাহাকে সহস্রবার আশ্বাস দিয়া কহিল, হা গো, আমি নিজের হাতে বাক্সের মধ্যে ফেলে দিয়েছি। বাবু তা এতদিনে কোনকালে পেয়েছে? অবশেষে অপূর্বর মা একদিন মৃন্ময়ীকে ডাকিয়া কহিলেন, বৌমা, অপু অনেকদিন তো বাড়ি এলো না, তাই মনে করছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসি গে, তুমি সঙ্গে যাবে? মৃন্ময়ী সম্মতিসূচক ঘাড় নাড়িল এবং ঘরের মধ্যে আসিয়া দ্বার রুদ্ধ করিয়া বিছানার উপর পড়িয়া বালিশখানা বুকের উপর চাপিয়া ধরিয়া
হাসিয়া নড়িয়া চড়িয়া মনের আবেগ উন্মুক্ত করিয়া দিল। তাহার পর ক্রমে গম্ভীর হইয়া, বিষণ্ণ হইয়া, আশঙ্কায় পরিপূর্ণ হইয়া বসিয়া কাঁদিতে লাগিল। অপূর্বকে কোনো খবর না দিয়া এই দুটি অনুতপ্তা রমণী তাহার প্রসন্নতা ভিক্ষা করিবার জন্য কলিকাতায় যাত্রা করিল। অপূর্বর মা সেখানে তাহার জামাই বাড়িতে গিয়া উঠিলেন। সেদিন মৃন্ময়ীর পত্রের প্রত্যাশায় নিরাশ হইয়া সন্ধ্যাবেলায় অপূর্ব প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া নিজেই তাহাকে পত্র লিখিতে বসিয়াছে। কোনো কথাই পছন্দ মতো হইতেছে না, এমন একটা সম্বোধন খুঁজিতেছে যাহাতে ভালোবাসাও প্রকাশ হয় অথচ অভিমানও ব্যক্ত করে। কথা না পাইয়া মাতৃভাষার উপর অশ্রদ্ধা দৃঢ়তর হইতেছে। এমন সময় ভগ্নিপতির নিকট হইতে পত্র পাইল, মা আসিয়াছেন, শীঘ্র আসিবে এবং রাত্রে এইখানে আহারাদি করিবে। সংবাদ সমস্ত ভালো। শেষ আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গল শঙ্কায় বিমর্ষ হইয়া উঠিল। অবিলম্বে ভগ্নির বাড়ি গিয়া উপস্থিত হইল। সাক্ষাৎ মাত্রই মাকে জিজ্ঞাসা করিল, মা সব ভালো তো? মা কহিলেন, সব ভালো। তুই ছুটিতে বাড়ি গেলি না, তাই আমি তোকে নিতে এসেছি। অপূর্ব কহিল, সেজন্য অত কষ্ট করিয়া আসিবার কি আবশ্যক ছিল? আইন পরীক্ষার পড়াশোনা ইত্যাদি। আহারের সময় ভগ্নি জিজ্ঞাসা করিল, দাদা এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? দাদা গম্ভীরভাবে কহিতে লাগিল, আইনের পড়াশোনা ইত্যাদি। ভগ্নিপতি হাসিয়া কহিল, ও সমস্ত মিথ্যা ওজোর, আমাদের ভয়ে আনতে সাহস হয় না। ভগ্নি কহিল, ভয়ঙ্কর লোকটাই বটে, ছেলে মানুষ হঠাৎ দেখলে আচমকা আঁতকে উঠতে পারে। এইভাবে হাস্য পরিহাস চলিতে লাগিল, কিন্তু অপূর্ব অত্যন্ত বিমর্ষ হইয়া রহিল। কোনো কথা তাহার ভালো লাগিতেছিল না। তাহার মনে হইতেছিল, সেই যখন মা কলিকাতায় আসিলেন তখন মৃন্ময়ী ইচ্ছা করিলে অনায়াসে তাহার সহিত আসিতে পারিত। বোধহয় মা তাহাকে সঙ্গে আনিবার চেষ্টাও করিয়াছিলেন, কিন্তু সে সম্মত হয় নাই। এই সম্বন্ধে সংকোচবশত মাকে কোনো প্রশ্ন করিতে পারিল না। সমস্ত মানব জীবন এবং বিশ্ব রচনাটা আগাগোড়া ভ্রান্তি সংকল বলিয়া বোধ হইল। আহারান্তে প্রবল বেগে বাতাস উঠিয়া বিষম বৃষ্টি আরম্ভ হইল। ভগ্নি কহিল, দাদা আজ আমাদের এখানেই থেকে যাও। দাদা কহিল, না বাড়ি যেতে হবে, কাজ আছে আমার। ভগ্নিপতি কহিল, রাত্রে তোমার আবার এত কাজ কিসের? এখানে এক রাত্রি থেকে গেলে তোমার তো কারো কাছে জবাবদিহি করতে হবে না, তোমার ভাবনা কি? অনেক পীড়াপিড়ির পর বিস্তর অনিচ্ছা সত্ত্বেও অপূর্ব সে রাত্রে থাকিয়া যাইতে সম্মত হইল। ভগ্নি কহিল, দাদা তোমাকে শ্রান্ত দেখাচ্ছে, তুমি আর দেরি করো না, চলো শুতে চলো। অপূর্বরও সেই ইচ্ছা, শয্যাতলে অন্ধকারের মধ্যে একলা হইতে পারিলে বাঁচে। কথার উত্তর প্রত্যুত্তর করিতে ভালো লাগিতেছে না। শয়ন গৃহের দ্বারে আসিয়া দেখিল ঘর অন্ধকার। ভগ্নি কহিল, বাতাসে আলো নিবে গেছে দেখছি। তা আলো এনে দেব কি দাদা? অপূর্ব কহিল, না দরকার নেই, আমি রাত্রে আলো রাখিনি। ভগ্নি চলিয়া গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের অভিমুখে গেল। খাটে প্রবেশ করিতে উদ্যত হইতেছে এমন সময় হঠাৎ বলয় নিক্ষণ শব্দে একটি সুকোমল বাহুপাশ তাহাকে সুকঠিন বন্ধনে বাঁধিয়া ফেলিল এবং একটি পুষ্পপট তুল্য উষ্ঠাধর দস্যুর মতো আসিয়া পড়িয়া অবিরল অস্ত্রজল সিক্ত আবেগপূর্ণ চুম্বনে তাহাকে বিস্ময় প্রকাশের অবসর দিল না। অপূর্ব প্রথমে চমকিয়া উঠিল, তাহার পর বুঝিতে পারিল অনেক দিনের একটি হাস্য বাধায় অসম্পূর্ণ চেষ্টা আজ অস্ত্রজল ধারায় সমাপ্ত হইল। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। গল্প ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলটিকে সমৃদ্ধ করতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে পাশেই থাকুন।